শৌচাগাৰত চকু বিধায়ক পত্নীৰ, মুখ মেলিছে বিধায়কেও। বিপরীতে নির্মাণ সম্পূর্ণ নহতেই শৌচাগারে দুর্গন্ধ বিয়পার অভিযোগ দল সংগঠনের। তেখেতের বিরুদ্ধে এফআইআর হব লাগিব, তেখেতের বিরুদ্ধে ব্যবস্থা লব লাগিব, নহলে আমি অহা এক সপ্তাহের পিছত আমি রাস্তাত আন্দোলন করিম, তারপর আমি গোচর রুজু করিম। এই বিশেষ শৌচাগারটো আছে হাইলাকান্দির কাটলিছেড়া সমষ্টির শাহাবাদ মাদ্রাসাত। 2020 সনত এসওপিডি আঁচনির অধীনত বিধায়ক সুজামুদ্দিন লস্করে 8 লাখ টাকায় নির্মাণ করেছিল শৌচাগারটো। দুবছর পাছত একটা শৌচাগার নির্মাণের বাবে জিলা পরিষদের সভানেত্রী হওয়ার সুবাদত সুজামুদ্দিন লস্করের পত্নী ফারহানা বেগম লস্করে পুনর মোকলাই দিলে 8 লাখ টাকা। একটা শৌচাগার নির্মাণের বাবে 8 লাখ টাকাক দুবার ধন মোকলাই দিয়ার কথা লোকেল ফান্ড একাউন্টস কমিটিক জানালে স্থানীয় দল সংগঠনে। যে এটা শৌচাগার নির্মাণ তাত হয়েছে তাও এই এসওপিডি ফান্ডের পর হয়েছে। তা যেজন ইঞ্জিনিয়ার কাজের দায়িত্বতা আছে তাকে কইছে এসওপিডি ফান্ডের পর এই কাজ হয়েছে, কিন্তু তা তাকে দেখা গেছে জেলা পরিষদ ফান্ডের পর তাত 8 লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে। আজি তাকে চেয়ারম্যানে আমাক তাকে কইছে যে ডিসি যে মিটিং হব তাত এই বিভাগে একশন লওয়া হব। কেবল শৌচাগারেই নহয়, বিধায়ক আর জেলা পরিষদের সভানেত্রীর পদত থাকা বিধায়ক পত্নীয়ে মিলি রাজহুয়া ধন লুটার অভিযোগ দল সংগঠনের। এসওপিডি ফান্ডর যে লেটুন বনিছে তার সাইনবোর্ড লগাই জেলা পরিষদের ফান্ডর 8 লক্ষ টাকা আত্মসাত করেছে। নির্মাণ নহতেই দুর্গন্ধ উলওয়া শৌচাগারের সবিশেষ তথ্য গ্রহণ করে লোকেল ফান্ড একাউন্টস কমিটির হয়ে তদন্তর আশ্বাস মরাণ সমষ্টির বিধায়ক চক্রধর গগৈ। লোকেল ফান্ড একাউন্টস কমিটির আশ্বাসকে বিশ্বাস করে শৌচাগারের দুর্গন্ধ কমালে বাদ চাইছে কাটলিছেড়া সমষ্টির রাইজে। হাইলাকান্দির পৰা রাহুল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।